ओम चंडाला प्रतिहतरयो यस्य प्रेम प्रवाहो लोकातीतोऽप्यह न जहो लोक कल्याण मार्गम त्रैलोक्येऽप्यः प्रतिम महिमा जानकी प्राणवंधो भक्त्या ज्ञानम वृतवर वपु सीतयायो हि रामः स्तब्धीकृत्य प्रलयकलितं वाहवोत्थं महान्तं हित्वा रात्रिं प्रकृतिसहजाम् अन्धतामीस्त्रमिश्रं गीतं शान्तं मधुरमपि यः सिंहनादं जगर्ज सोयं जात प्रथित पुरुषो रामकृष्णस्त्विदानीं जय जय रामकृष्णो मञ्चकल्पोत्तरु जय जय भगवान् जगतेर्गुरु जय जय गुरुमाता जगतो जननी रामकृष्ण भक्तिदात्री चैतन्यदायिनी जय जय रामकृष्ण इष्ट गोष्ठीगण सवार चरण मागे अधम श्री भगवान अशेष कृपाय आम्रा आज समवेत हुई श्री श्री रामकृष्ण पुथी पाठ एवं आलोचनार उद्देश्य निये आम्रा आपनादेर काछे प्रार्थना करब ये मोचा एसे आघात करल ना तई तार तीव्र संहार लीला आम्रा देखार सुजोग पेलाम ना কিন্তু যেখানে যেখানে মোচা আঘাত করবে সেখানকার প্রাকৃতিক খুব দুর্যোগের অবস্থা অবর্ণনীয়। বহু জায়গায় সমুদ্র উত্তাল হয়ে গেছে, পাশ থেকে মানুষজনদের সরানো শুরু হয়েছে, তাদের জন্য একটু প্রার্থনা করবেন। আমরা যারা আমি বিশেষ করে আমফান চারটে সুপার সাইক্লোন দেখেছি, ফণী, বুলবুল, আমফান, আরিয়াস, আমি জানি যখনই সুপার সাইক্লোনগুলো হয় কি প্রাকৃতিক দুর্যোগ বহন করে নিয়ে আসে, এই দয়া করে এদের জন্য প্রার্থনা করবেন। মানুষজন যেন জীবন পান, জীবন অস্বস্তিত আবার নতুন করে হবে, কিন্তু প্রাণহানি যেন একটাও না হয়, মানুষের যেন কষ্ট না হয়, ভগবান যেন সেদিকে একটুখানি সকলকে কৃপা করে রক্ষা করেন। সবাই একটু প্রার্থনা করবেন। আজকে আমাদের পড়ার কথা শশধর তর্ক চূড়ামণির জীবনী, শ্রীরামকৃষ্ণের সঙ্গে শশধর তর্ক চূড়ামণি আলোচনা আমরা শুরু করব। আজকের আলোচনা শুরু করব শশধর তর্ক চূড়ামণি একটা সংক্ষিপ্ত পরিচয় দিয়ে। এটি আমরা শ্রীরামকৃষ্ণ লীলা প্রসঙ্গ উদ্বোধন প্রকাশিত শ্রীরামকৃষ্ণ লীলা প্রসঙ্গের দ্বিতীয় খণ্ড থেকে নিয়েছি। সেখানে ব্যক্তি পরিচয়, সেখানে এই অংশটি এইভাবে মুদ্রিত আছে। বলা হচ্ছে শশধর তর্ক চূড়ামণির জন্ম 1850 সালে, ঠাকুরের চেয়ে 14 বছরের ছোট ছিল এবং তার শরীর যায় 1928 সালে ফরিদপুর জেলার মুক্তবা গ্রামে। যজুর্বেদী কাশ্যপ বংশের জন্ম তার। পিতার নাম ছিলেন হলদার বিদ্যামণি এবং মাতা সুরেশ্বরী দেবী। তিনি বাবার কাছে নানা শাস্ত্র অধ্যয়ন করেছেন। হিন্দু ধর্ম প্রচারে আগ্রহী হওয়ায় বঙ্গদেশে নানা স্থানে বক্তৃতা করিয়া বেড়ান। কাশিমবাজার রাজার সভাপণ্ডিত নিযুক্ত হন। 1884 সালের জুন মাসে রামকৃষ্ণদেব তাঁহার বিষয়ে জ্ঞাত হইয়া ভক্ত ঈশান মুখোপাধ্যায়ের ঠনঠনিয়ার বাড়ি হইতে গাড়ি করিয়া তাহাকে দেখিতে যান। এটা হচ্ছে শ্রীরামকৃষ্ণদেবের একটি অন্যতম বৈশিষ্ট্য। যখনই কোনো পণ্ডিত মানুষের কথা তিনি শুনেছেন, তিনি চেষ্টা করেছেন তার সঙ্গে সম্পর্ক তৈরি করতে এবং তার সঙ্গে দেখা করতে। ঠাকুরের কথা উপদেশে মুগ্ধ হইয়া পণ্ডিত এক সপ্তাহের মধ্যেই দক্ষিণেশ্বরে ঠাকুরের নিকট আসেন। ওই বছরে উল্টো রথের দিন বলরাম মন্দিরে ঠাকুর ভাবাবিষ্ট অবস্থায় তাহার হৃদয় স্পর্শ করেন। পরে আরও কয়েকবার তিনি ঠাকুরের সংস্পর্শে আসেন। শেষ বয়সে তিনি বহরমপুর জুবিলী টোলের অধ্যক্ষ হন। মুর্শিদাবাদের খাগড়ায় স্থায়ী বাড়ি নির্মাণ করেন এবং শেষ জীবন সেখানেই অতিবাহিত করেন। এটা হচ্ছে কথা তার জীবনী, যেটা আমরা শ্রীরামকৃষ্ণ কথামৃতে
তা যে ব্যক্তি পরিচয় আছে, দ্বিতীয় খণ্ডে যে ব্যক্তি পরিচয় আছে সেইখান থেকে পাঠ করলাম। যেটা শশধর তর্ক চূড়ামণি সম্পর্কে বলা হয়েছে সেটা আমরা যত ভেতরে যাব তত দেখতে পাব। খুব সুন্দর করে তার চরিত্র বর্ণন করে, যেমন তার চেহারার সৌন্দর্যের কথা বলা হয়েছে ঠিক তেমনি করে চরিত্র বর্ণন করা হয়েছে। শ্রীরামকৃষ্ণের কাছে সাধকদের একটা খুব এসেনশিয়াল কোয়ালিটি দরকার ছিল, সেটা হচ্ছে সেই সাধক তত্ত্ব জিজ্ঞাসু কিনা। সে শুধু সাধন ভজন করে এরকম নয়, যে সেই আসল তত্ত্বকে অনুসন্ধান করে, যেখানেই সম্পদ পেয়েছিল, যে সম্পদ সে পেয়েছিল সেখানেই সে থেমেছিল না, তার থেকে সে এগিয়েছিল। এইটি শ্রীরামকৃষ্ণের কাছে খুব ইম্পর্টেন্ট ছিল। আমরা দেখব এরকম বহু তত্ত্ব জিজ্ঞাসু মানুষরা এসছেন, অনেকের বিষয় ঠাকুর বলতে গিয়ে বলেছেন যে তারা হলেন তত্ত্ব জিজ্ঞাসু, যারা শুধুমাত্র পাখি পড়া বলি পড়েননি, সাধন ভজন করেছেন এবং সবসময় পরমাত্মার অনুসন্ধান করে চলেছেন, নানা পথ নানা দিক দিয়ে তাকে পাওয়া যায় কিনা। আজ আমরা এর কথাই পড়ব। এ সময় শহরেতে হয় উপনীত বেদজ্ঞ ব্রাহ্মণ এক পরম পণ্ডিত, তর্ক চূড়ামণি আখ্যা নাম শশধর, পবিত্র সদ্বংশোদ্ভব বঙ্গদেশে ঘর, খালি শাস্ত্র পাঠিনন প্রবৃত্ত সাধনে, হীরকখণ্ড যেন মণ্ডিত কাঞ্চনে, মাঝারি বয়স সুশ্রী সুন্দর করণ, গলায় রুদ্রাক্ষমালা শাক্তের লক্ষণ, অন্তে বাজছে সমধারা মাখা সরলতা, মানুষের মধ্যে যেন মানুষ ও দেবতা, তেজ ভারী নিষ্ঠাচারী অর্পণ ধর্মে, গাফুটে লাবণ্য উঠে সৎ শুদ্ধ গুণে, বাক্য সুরসল অতি বল রসনায়, শাস্ত্রের করেন ব্যাখ্যা বিবিধ সভায়, শ্রুতি রুচিকর কথা মিষ্ট ভাষ গুণে, দেশেতে প্রচার নাম হয় অল্প দিনে, সমাচার পত্র এবে দেশের চলন, সুজস গৌরব বুকে করিয়া ধারণ, বহিয়া লইয়া যায় দূর দূর দেশে, পাইয়া বারোতা লোক অগণন আসে, আসিতে না পারে যারা অবস্থার আরে, বক্তৃতা বিক্রয় হয় কিনে ঘরে পরে, প্রভুর নিকটে লোক জনে বার বার, বিদিত করায় পণ্ডিতেরও আচার। পুথিকার বলছেন সেই সময় কলকাতা শহরে একজন পণ্ডিত এসে উপস্থিত হলেন, বেদজ্ঞ, যিনি বেদ জানেন আর কি, বলছেন পরম পণ্ডিত, শুধু পণ্ডিত বলছেন পরম পণ্ডিত, পাণ্ডিত্যে যার তার চেয়ে বড় পণ্ডিত আর সেই সময় এতে ছিল না, কলকাতার মধ্যে ছিল না। বলছেন তর্ক চূড়ামণি আখ্যা নাম শশধর, পবিত্র বংশোদ্ভব বঙ্গদেশে ঘর। তার তর্ক চূড়ামণি তিনি উপাধি পেয়েছিলেন, আসল নাম শশধর, তাই পুরো নাম হচ্ছে শশধর তর্ক চূড়ামণি, পবিত্র বংশোদ্ভব সদ্বংশজাত আর বাংলাদেশে তার ঘর। এইবারে তিনি তার চরিত্রের বর্ণনা করছেন পুথিকার, বলছেন খালি শাস্ত্র পাঠি নন প্রবৃত্ত সাধনে, হীরকের খণ্ড যেন মণ্ডিত কাঞ্চনে। দুটো দিক, পণ্ডিতের দুটো দিক হয়, একটা হচ্ছে পণ্ডিত শুধুমাত্র পড়েছে এবং ওই বইয়ের বাইরে তার আর কোনো তত্ত্ব নেই, কেউ কেউ সেই বইয়ের ভেতরের যে লিখিত যে শব্দসমূহ সেগুলোকে সাধন করতে করতে তার অন্তর্নিহিত অর্থ অনুধাবন করে নিজের জীবনে তার প্রয়োগ করেন। এই নিজের জীবনে যারা প্রয়োগ করেন তাদেরকে এই সম্পর্কে এই বলতে গিয়ে বলছেন খালি শাস্ত্র পাঠি নন প্রবৃত্ত স্মরণ সাধনে, শুধুমাত্র মুখে বলছেন না, ঠাকুর বলছেন না তবলার বল মুখে বলা খুব কঠিন, হাতে তোলা খুব মুখে বলা খুব সহজ কিন্তু হাতে তোলা খুব কঠিন। যে মুখে যে তালটার কথা বলছেন, আমাদের এই স্কুলে একটা তবলা লহরার গ্রুপ আছে, তাদের যখন তারা যখন বাজায় তাদের মাস্টারমশাই মুখে ওই তবলার বোলটা বলতে থাকেন এবং ছেলেরা সেইটা একসঙ্গে বাজাতে থাকে। মাস্টারমশাই দাঁড়িয়ে দাঁড়িয়ে বা যেখানে বসে আছেন সেইখানে বসে বসে মাইক্রোফোনের সামনে বলতে থাকেন, আর ছেলেরা যখন বাজায় ঘেমে নিয়ে একেবারে স্নান করে গেছে, ওই জিনিসটাকে আঙুলের মধ্যে দিয়ে বাজাতে তাদের অবস্থা খুব খারাপ হয়ে গেছে। অতএব শুধুমাত্র বীজটি পাননি, সেই বীজটিকে উষ্ণতা দিয়ে তার ভেতরে প্রকৃতির নির্যাস দিয়ে সমস্ত কিছু দিয়ে তার ভেতরে নিয়ত যে সৃষ্টির বীজ সেটা অঙ্কুরোদ্গম ঘটিয়েছেন।
বলছেন খালি শাস্ত্র পাঠই নয়, প্রবৃত্ত সাধনে, যিনি সাধন ভজন করেন আর কি, হীরকের খণ্ড যেন মণ্ডিত কাঞ্চনে। হীরক খণ্ড এমনিতেই খুব দামি, আপনি বাজারে হীরে কিনতে যান কত পয়সা দাম লাগবে, আবার যদি সেই হীরেটা কেনার সময় আপনি সোনায় মোড়া অবস্থায় পান তাহলে তার দাম আরও বেশি। বলছেন স্বরূপ সশোধার তর্ক চূড়ামণি শুধু হীরক খণ্ড নন, তিনি হীরক খণ্ড সোনা দিয়ে মোড়া হীরে চিনি বাবা। আমরা আমাদের মাঝারি বয়স, সুশ্রী সুন্দর গঠন, দেখুন অল্প বয়সী, খুব বেশিও নয় আবার খুব কম নয়, মাঝারি বয়স, সুশ্রী সুন্দর দেখতে আর খুব ভালো তার শরীরের যে কনস্ট্রাকশন, ঠাকুরের কনস্ট্রাকশন সম্পর্কে সবসময় বলা হতো বলিষ্ঠ। আপনারা যারা এই কেশবচন্দ্র সেনের বাড়িতে ঠাকুরের এই হাততোলা ছবিটা দেখেন তারা একটু ভালো করে, এখন তো এই ফোনে অনেক কিছু জুম করে দেখা যায়, দয়া করে ঠাকুরের হাত পা গুলো একটুখানি দেখবেন, পায়ের গুলিগুলো দেখবেন কি সুন্দর শক্তপোক্ত। এই আমরা যেরকম মনে করি যে খুব নরম মানুষ ছিলেন তা কিন্তু নয়, নরম অবশ্যই ছিলেন কিন্তু সুগঠিত, সরু কোমর, চওড়া বুক, একবারে এত সুন্দর গঠন। তাই বলছেন মাঝারি বয়স, সুশ্রী সুন্দর গড়ন, গলায় রুদ্রাক্ষমালা শাক্তের লক্ষণ। তিনি যেহেতু শাক্ত ছিলেন তাই গলায় রুদ্রাক্ষমালা ধারণ করতেন, যেটি তার তার যে শাক্তর পরিচয় বহন করে নিয়ে আসত। এরপরে তিনি দুটো ভয়ঙ্কর কথা বলছেন, বলছেন অন্তে বাজছে সমধারা মাখা সরলতা। বলছেন তিনি সারল্য মণ্ডিত, তার ভেতরে এবং বাইরে দু জায়গায় সরলতায় পূর্ণ হয়েছিল। কখনো আমাদের দু ধরনের সরলতা দেখা যায়, তো আমার মতো যেরকম ভীষণ মিষ্টি কথা এত ভালো মিষ্টি করে বলছেন, কিন্তু যখন দেওয়া হচ্ছে তখন ভীষণ রকমের শক্তপোক্ত কথা বলা হচ্ছে, দু জায়গায় একরকমের অন্তর একরকমের সরলতা দেখা যায় না আমার মধ্যে, আমার মতে দুরকম সরলতা দেখা যায়, সেটা আমি স্বীকার করেই থাকি। এই যে সেদিনকে কালকে একজন ভদ্রমহিলা লিখে, কাল নয় কয়েকদিন আগে একজন ভদ্রমহিলা লিখেছেন, আপনি বড্ড নরম হয়ে গেছেন, বেশ ডান্ডা হাতে মারলে বোধ হয় সেটা ভালো ছিল। বলছেন অন্ত বাজছে সমধারা, তার সরলতা দুদিকেই সমানভাবে প্রকাশিত, মানুষের মধ্যে যেন মানুষ ও দেবতা। মানুষ কি করে দেবতা হয়, এই দৈবী সম্পদ আলোচনা করতে গিয়ে ভগবান বলছেন খুব বেশি নয়, মাত্র চারটি শ্লোকের ভেতরে তিনি দৈবী সম্পদ ব্যাখ্যা করে দিয়েছেন। বলছেন এই গুণগুলোকে যদি মানুষ নিজের ভেতরে চর্চা করে তাহলে তার ভিতরে দৈবী সত্তা প্রাপ্ত হবে, তার ভাবটা সাধারণ মানুষের মতো হবে না, সাধারণ মানুষের বাইরে, সাধারণ মানুষের বাইরে তার একটা দিব্য জীবন তৈরি হবে। তাই বলছেন মানুষের মধ্যে যেন মানুষের মধ্যে যেন মানুষের মধ্যে যেন মানুষ ও দেবতা, তিনি মানুষের মধ্যে বাস করেন অথচ তার ভিতরে যেন দেবতার বিকাশ। আমরা ডাক্তারদের বলি না আহা মানুষ নয় গো দেবতা, তার মানে কি তিনি সেই গলায় হার মাথায় মুকুট সিল্কের কাপড় পরে তিনি ডাক্তারি করেন, তা না, তিনি এমনভাবে জীবনযাপন করেছেন যে তাকে দেবতার এমন জীবনের এমন জায়গায় তার চারিত্রিক বৈশিষ্ট্য এত উৎকর্ষতা পেয়েছে যে কোনোভাবেই সেটা ওই দেবতার চেয়ে কোনো অংশে একাধ ইঞ্চিও কম নয়, এটা হচ্ছে কথা, এইটা সবসময় তার ভিতরে প্রকাশিত হয়। আমরা মাস্টারমশাইদেরকে দেবতা বলি, ছাত্রদের জন্য প্রাণপাত পরিশ্রম করে, সব শিক্ষকরাই ছাত্রদের জন্য প্রাণপাত পরিশ্রম করে, কিন্তু ছাত্র দরদি কয়েকজনকে বলা হয় যারা চেষ্টা করেছে নিজের সমস্তটুকু দিয়ে ছাত্রদের জীবনকে উজ্জ্বল করা। কয়েকদিন আগে টিচার্স ডেতে 5ই সেপ্টেম্বর একটা বিজ্ঞাপন দেখছিলাম, বিজ্ঞাপনটা হচ্ছে এই যে মাস্টারমশাই সে নিজে গলে গেছেন, বিকে গেছেন, নিজে গলতে একটা মোমবাতির সঙ্গে মাস্টারমশাই তুলনা করা হচ্ছে, মাস্টারমশাই ধীরে ধীরে গলে যাচ্ছেন গলে যাচ্ছেন, কিন্তু তার সেই যে আলো, তার যে দীপ্ত আলো, তার সামনে বসা ছাত্রটি সেই আলোতে আলোকিত হয়ে উঠছেন, দিন দিন আরও জ্যোতির্ময় হয়ে উঠছেন। এই যে মানুষের মধ্যে যেন মানুষ দেবতা, এইসব মানুষদের আমরা দেবতার সঙ্গে তুলনা করি। তারপরের দুটি স্তব ইয়েতে এটা বলছেন, তেজ ভারী নিষ্ঠাচারী আপন ধর্মে গাফুটে লাবণ্য উঠে সৎশুদ্ধ গুণে। তেজ ভারী, তিনি তার যারা দেখবেন নিজের আদর্শ নিষ্ঠ হন তাদেরকে
আলাদা করে বোঝা যায়। তারা একটা সবসময় একটা আদর্শকে মেনে চলে। তারা যখন কথা বলেন সেটা একবারে ভীষণ রকমের বোঝা যায়। আমাদের এখানে চাকরির পরীক্ষায় এক্সপার্ট হিসেবে এসেছিলেন ডক্টর দাশগুপ্ত, খুব সম্ভবত মৌলানা আজাদ কলেজ থেকে এসেছিলেন। তিনি কথা বলছিলেন, শিক্ষকরা যখন পড়াচ্ছেন তখন শিক্ষকদের মাঝে মাঝে ইন্টারাপ্ট করে কথা বলছেন। তারপরে যখন তিনি ইন্টারভিউ নিচ্ছিলেন আমি দেখে হতবাক হয়ে গেলাম, যতজন পরীক্ষা দিতে এসেছেন, অনেক তো পরীক্ষা দিয়েছেন, খাতা দেখেছেন, তাদের মধ্যে যতজনকে ডাকা হয়েছে খাতা তো আমাদের কাছে ফেরত চলে এসছে, ওনার কাছে খাতা ফেরত আসার কথা নয়, কিন্তু প্রত্যেকে পরীক্ষার খাতায় কি লিখেছিলেন, কি বোঝাতে চেয়েছিলেন, তার বোঝার ভেতরে কোথাও কোনো ভুল আছে কিনা, এগুলো সম্পর্কে উনি একবার সম্পূর্ণ ওয়াকিফ। তিনি বলছেন যে এই ভাই এরকম করেছিলে, তুমি সেরকম করেছিলে। চার সবাই ইন্টারভিউ বোর্ডে অনেক এক্সপার্ট বসে আছেন, তিনজন সাবজেক্ট এক্সপার্ট বসে আছেন, একজন গভর্নমেন্ট প্রতিনিধি বসেছেন, আমি বসে আছি, স্কুলের হেডমাস্টার বসে আছেন, যিনি অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার তিনি বসে আছেন, কিন্তু তাকে আলাদা করে বোঝা যাচ্ছে, ডক্টর দাশগুপ্তকে আলাদা করে বোঝা যাচ্ছে, অন্যান্য সাবজেক্ট এক্সপার্টের মাঝখানে তাকে আলাদা করে বোঝা যাচ্ছে। ছাত্র বলতে পারছে না, যিনি পরীক্ষা দিতে এসেছেন হয়তো কোনো প্রশ্ন করা হয়েছে, অন্য সাবজেক্ট এক্সপার্ট করেছেন, তিনি বলতে পারছেন না। তখন তিনি বলছেন, তাহলে আচ্ছা যদি এটাকে এরকমভাবে বলা হয়, এমনভাবে প্রশ্নটিকে উপস্থাপন করছেন ছাত্রের পক্ষে বা পরীক্ষক শিক্ষক যিনি পরীক্ষা দিতে এসেছেন পরীক্ষার্থীর পক্ষে উত্তর দেওয়া সম্ভব হচ্ছে, একটা অদ্ভুত তেজ। তিনি যখন হেঁটে যাচ্ছেন আমাদের মাঝখানে তাকে আলাদা করে ডিস্টিং করা গেছে। দিনের পর দিন যারা নির্দিষ্ট একটা সুনির্দিষ্ট জীবনে সাধন ভজন করেন তাদের সব সময় আলাদা করে চেনা যায়। এই তেজ ও ভারী কথাটার অর্থ হচ্ছে তাই, তার যে সাধন তেজ, তার সাধন তেজে তিনি বলিয়ান। বলছেন তেজ ও ভারী নিষ্ঠাচারী আপন ধর্মে, নিজের ধর্মের প্রতি তার ভীষণ রকমের নিষ্ঠা। গা ফুটে লাবণ্য উঠে সৎ শুদ্ধ গুণে, একজন মানুষ যত শুদ্ধ সৎ এবং শুদ্ধ জীবন যাপন করেন তার চেহারার ভেতরে সেটি বিকশিত হয়। আমাদের প্রেসিডেন্ট মহারাজ হচ্ছেন আইডিয়ালের দিকে দেখার জন্য, তাকে যত দেখবেন আপনারা দেখবেন খুব একটা যে আপনার থেকে খুব আলাদা কিছু নয়, কারণ আপনি হয়তো একটু ফেয়ার অ্যান্ড লাভলি মেখেছেন, রৌদ্র বেরোর সময় একটু সানস্ক্রিন মেখেছেন, প্রথমে দাড়ি গোঁফ সব কেটে কাটিয়ে ফেলেছেন, তারপর নতুন করে গোঁফ বানিয়েছেন সে আফগানি বেড়ালের মতো, এরকম কত কি আপনি করেছেন, কিন্তু এত সৌন্দর্য তার চেহারা, তার এসব কিচ্ছু নেই, কিন্তু যখন তিনি হেঁটে যেতাম অথর্ব, কিন্তু যখন তিনি হেঁটে যাচ্ছেন তার বা তিনি চোখ বন্ধ করে বসে আছেন তাকে দেখে তার জীবনের যে সৎ শুদ্ধ ভাব সেটি বিকশিত হচ্ছে। এগুলোকে সব এক জায়গায় কল্পনা করতে থাকুন এবং এটি গোটাটা মিলে আমাদের শশধর তর্ক চূড়ামণি। এবার তার গুণের কথা বলছেন, বাক্য সুকৌশল অতি বল রসনায়, শাস্ত্রের করেন ব্যাখ্যা বিবিধ সভায়, শ্রুতিরুচিকর কথা মিষ্ট ভাষ গুণে, দেশেতে প্রচার নাম হয় অল্প দিনে। তিনি যখন কথা বলেন তখন সে বাক্য অত্যন্ত সুকৌশলী, সুকৌশলী খুব চালাকি করে বলেন তা নয়, যিনি খুব সহজে কথাটা বলতে পারেন, খুব সহজ উদাহরণ, সহজ শব্দ ব্যবহার করে আমাদের মনের ভেতর গেঁথে দিতে পারে সব কিছু। তাই বলছেন বাক্যে সুকৌশল অতি বল রসনায়, তার যে কথা সেই যে কথার যে সেটা রসনা, এখানে হচ্ছে তিনি যখন সেটিকে কথা তো এক ধরনের রান্নাই তো, সেটিকে যখন তিনি ওইরকমভাবে প্রেজেন্ট করেন সেটা একটা অসাধারণ জিনিস তৈরি হয়। যখন তিনি বলেন শাস্ত্রের করেন ব্যাখ্যা বিবিধ সভা, বিবিধ সভায় শাস্ত্রের তিনি ব্যাখ্যা করেন, কেমন তার বক্তৃতা বলছেন শ্রুতিরুচিকর। অনেকে আমরা বক্তৃতা দিয়ে যাই কিন্তু কারোর কারোর কথা মনে হয় শুনি কেবল শুনি, তুমি কেমন করে গান করো হে গুণী, আমি অবাক হয়ে শুনি কেবল শুনি। এই যে আমাদের কাশী সারানন্দজি মহারাজ মায়ের কথা বলতে গিয়ে বলেছিলেন, মায়ের গলার আওয়াজটা এত সুন্দর, মা বুড়ি হয়ে গেছেন, কথার সব দাঁত বেশিরভাগ দাঁত পড়ে গেছেন, ফক ফক করছেন মা কথা বলছেন, কিন্তু গলার ভেতরে এমন একটা মাদকতা আছে যে মনে হচ্ছে শুনি আর একটু শুনি, না এখানেই শেষ না আর একটু শুনি, বারবার শুনি। মায়ের সম্বন্ধে বলতে গিয়ে উনি আমাদের বলছেন শ্রুতিরুচিকর কথা মিষ্ট ভাষ গুণে, তিনি যখন কথা বলছেন অত্যন্ত সুইট মধুর, আমার মতো খ্যার খ্যারে না একদম মধুর, মনে হতো আমাদের সঙ্গে সাধু একটি সাধু হতে এসছে, এখন আছেন আমাদের ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর আমাদের শ্রীশ মহারাজ, তিনি যখন মহারাজের সঙ্গে কথা বলতেন বা পাঠ করতেন আত্মস্থানজি বলতেন
ও বেটা নিশ্চয়ই দুটো রসগোল্লা চেপে রেখেছে। যতবার কথা বলে একবার করে চাপ পড়ে আর শব্দের সঙ্গে একটু করে রস ঝরে পড়ে, এত মিষ্টি। শ্রীশ মহারাজের কথা এখনো এত মিষ্টি। আর কিছুদিন আগে আমার সঙ্গে দেখা হলো, এই গল্প করছে, নিজে শুনে একটা কিডনি ট্রান্সপ্লান্ট হচ্ছে সেই নিয়ে কথা বলছে, কিন্তু বলার কায়দাটা এত সুন্দর মনে চায় অসুখের কথা আরো খানিকক্ষণ শুনি। আমাদের অসুখের কথা ঘ্যান ঘ্যান করে, ধুর কি বলছে, এই হাসপাতালে ভর্তি হয়েছে কি বলছে, কিন্তু উনি এমন সুন্দর করে বলছেন যেন এটাও একটা কিছু রোম্যান্টিক গল্প তিনি আমাকে বলছেন। তার বলার কায়দাটা এত সুন্দর, এই যে মিষ্ট ভাষ গুণে তিনি যখন কথা বলেন তার মিষ্টতার গুণে। তিনি খুব দেশেতে প্রচার নাম হয় অল্প দিনে, তার তিনি যে ভালো বক্তা খুব অল্প দিনের মধ্যে প্রচার হয়েছে। সমাচারপত্রে এবে দেশের চলন, সুজস গৌরব বুকে করিয়া ধারণ। এখন আর লোকে সভা সমিতি দেখে না, আমরা যখন ছোট ছিলাম তখন খবরের কাগজ খুলেই প্রথম সভা সমিতি দেখতাম, আজকে কোথায় কোথায় বক্তৃতা আছে, কে কে বক্তৃতা দেবেন, সেই বক্তৃতা যদি আমার মনে হয় আমরা শুনতে যাব খুঁজে পেতে। যদি একই দিনে একাধিক বক্তৃতাও শুনতে পাই তবু ভালো, রবিবার দিন আমরা খুঁজে চলেতাম কোথায় ভক্ত সম্মেলন হবে আর কোথায় সন্ধ্যেবেলাও বক্তৃতা হবে, সেই সব খুঁজে টুঁজে আমরা ছুটতে ছুটতে সেখানে যেতাম। নিজেরা জানতে পারলে তো জানতে পারতামই, কিন্তু ওই খবরের কাগজে সভা সমিতির খুব একটা উপকার ছিল। এখন তো খবরের কাগজই লোকে পড়ে না, সভা সমিতির অনেক দূরের কথা বলছেন। এখন তো হোয়াটসঅ্যাপে মেসেজে হয়ে যায়, তাই বলছেন যে দেশেতে প্রচার নাম হয় অল্প দিনে, সমাচারপত্র এবে দেশের চলন, সুজস গৌরব বুকে করিয়া ধারণ। তার সেই যে বক্তৃতামালা হবে, তার যে কথা সেসব বলে সেই কথা কাগজগুলো ভর্তি থাকতো। বলছেন যেসব লোক বার্তা পাইয়া লোকে অগণন আসে, আসিতে না পারে যারা অবস্থার আড়ে, বক্তৃতা বিক্রয় হয় কিনে ঘরে পড়ে। বলছেন যে যারা তার বক্তৃতার খোঁজ পেয়ে তার কাছে অনেকে বক্তৃতা শুনতে আসতেন, আর যারা বক্তৃতা শুনতে আসতে পারতেন, এখন যারা আপনারা আমাদের রেকর্ডেড স্পিচ শোনেন সেই রকম, আগেকার দিনে প্রিন্টেড স্পিচ ছিল, সে প্রিন্টেড স্পিচ বিক্রি হতো, সেই সব বিক্রি করা স্পিচ নিয়ে পড়তেন। স্বামীজির বক্তৃতাগুলো যে আমরা যে স্বামীজির কমপ্লিট ওয়ার্কস ফাইল, এগুলো কিন্তু ছোট্ট ছোট প্যাম্পলেটের, এই যে কর্মযোগ, ভক্তিযোগ, জ্ঞানযোগ, এই যা কিছু রাজযোগ, চারটে যে বই গ্রন্থ আছে এর সব কটা বক্তৃতা ছোট্ট ছোট্ট প্যাম্পলেটের সংকলন। তিনটে বক্তৃতা হয়েছে স্বামীজি কোনো একজন শিষ্য, তিনি সেটা ছাপিয়ে বিক্রি করছেন। এই প্যাম্পলেটগুলোকে জুড়ে 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 তারপরে সেটা সিকোয়েন্স ওয়াইজ অনুযায়ী সাজিয়ে সেইটা দিয়ে এই যে বক্তৃতামালাগুলি তৈরি হয়েছিল। প্রভুর নিকটে লোক জনে বারবার বিদিত করায় পণ্ডিতের সমাচার। যারা ঠাকুরের কাছে আসে তারা বারবার বলতে বলতে ঠাকুরকে শশধর পণ্ডিত সম্পর্কে বললেন। পুথিকার লিখছেন, আগাগোড়া শ্রীপ্রভুর স্বভাব প্রকৃতি, ধার্মিক পণ্ডিত জনে দেখিতে পিরেতি, অমনি প্রার্থনা হয় মায়েরও নিকটে, দেখিব তাহার যার দশে যশ ঘটে রটে, যখন বাসনা যাহা শ্রীপ্রভুর শনে, সকল কহেন তিনি মার সন্নিধানে, যিনি বিনে জগতের যাহার কেহ নাই, কালী নামে মহামত্ত প্রমত্ত গোসাই, কি কহি বলিলা তত্ত্ব প্রভুর আমার, নিজে প্রভু সেই মাতা বিশ্বের আধার, নিজে সেই মহাসিন্ধু অপার জলদি, বিম্বের সমান যাহে অবতার আদি, ক্ষণে উঠে ক্ষণে খেলে ক্ষণে তারে কয়, পুনরায় ক্ষণ মধ্যে সেই জলে লয়, বাহ্যিক শ্রীপ্রভু দেব পুরুষ চেহারা, প্রকৃতি স্বভাবে বহে জননীর ধারা, আত্মহারা হয় এই লীলা দর্শনে, গুপ্ত অবতার খেলা করে নৌকোপনে, শিক্ষা দিলা জীবগণে বিশেষ করিয়া, ভজিবারে বিশ্বময়ে আপনি ভজিয়া, সকল কহিন প্রভু মায়ের নিকটে, সরল শিশুর সম হৃদি অকপটে, ভাসে ঘষে সরলতা তুই প্রভুর, যখন প্রার্থনা যাহা তখনই মঞ্জুর। এ হচ্ছে যখন আমরা আমাদের ইষ্টের বন্দনা করি, ইষ্টের বন্দনা এইভাবে করতে হয়। দেখুন প্রসঙ্গটা শুরু হয়েছিল শশধর তর্ক চূড়ামণি, মনে হচ্ছে নাটকের পুরো স্ক্রিন জুড়ে শুধু শশধর তর্ক চূড়ামণি, কিন্তু তার যেন কোথাও একটা কষ্ট হচ্ছে। শুধুতর শশধর তর্ক চূড়ামণিকে পুরো স্টেজটা ফাঁকা দিয়ে তিনি কিছুতেই ছাড়তে পারছেন না। যেই তিনি সুযোগ পেয়েছেন তিনি তার প্রভুর বন্দনা গাইতে শুরু করেছেন। এইটা হচ্ছে একটা সাধনের একটা ধারা,
বারবার স্বাভাবিক জীবনে ফিরে আসে, আবার ফিরে গিয়ে সেই জীবনকে ইষ্টের সঙ্গে, ইষ্টের ভাবনার সাথে তুলনায় করা হচ্ছে। ইষ্টকে চিন্তা, তার গুণের বর্ণনা, ভাবের বর্ণনা এরকম করছে। বলছেন, আগাগোড়া শ্রীপ্রভুর স্বভাব ও প্রকৃতি ধার্মিক পণ্ডিত জনে দেখিতে পীড়িত। এটা ঠাকুরের বরাবরের স্বভাব, ধার্মিক পণ্ডিত জন এদের সঙ্গে তিনি বারবার দেখা করতে চান। তার কি উপায়? তিনি তো নিজে নিজে দেখা করতে যেতে পারেন না, তাই তিনি অমনি প্রার্থনা হয় মায়েরও নিকটে, দেখিব তাহার যার দশে যশ রটে। ও মা, একবারে তার আর কোনো, আজকে মাদার্স ডেতে আমরা ঘটা ফটা করে সবাই মিলে মায়ের ছবি, এই ছবি কত কি পোস্ট করেছে, আমিও পোস্ট করেছি দুটো পোস্ট, শ্রী শ্রী মায়ের ছবি আর যেরকম রোজ লিখি সেই রকম, কিন্তু এটা মাদার্স ডে স্পেশাল। কিন্তু ঠাকুরের, দেখুন ঠাকুরের ইটার্নাল মাদার্স ট্যাকে ট্যাকে আছে, তার কোনো কিছু দরকার হলে তিনি গিয়ে আর কাউকে গিয়ে বলছে না, মাকে গিয়ে বলছে, ও মা আমি যে তাকে দেখতে চাই, কারণ দেখতে গেলে তো গাড়ি টাড়ি লাগবে, তাহলে মা তাহলে সব ব্যবস্থা করে দেবে। আমরা যেমন ছোট ছেলে যখন কোথাও যেতে চাই, ও মা মেলা দেখতে যাব, এই দেখতে যাব, তাই দেখতে যাবো, মা তখন আমাদের মেলা দেখার জন্য একটু পয়সা টয়সা দেন, তখন আমরা মেলায় যেতে পারি, মেলা টেলা ঘুরে, তারপরে আলু কাবলি ফুচকা, তারপরে ওই যে কি বেশ বলে ওই যে রাইডগুলো আছে সেই রাইডগুলো চড়তে পারি। আমরা ধারী ছেলে হয়ে গেছেন, আমাদের মনে আছে বেলুড় মঠের কাছে, আপনারা যারা বেলুড় মঠে দেখেছেন, আমাদের এখানে রাসমেলা হয়, খুব বিখ্যাত রাসমেলা, 15 দিন ধরে হয়। একদিন সব আমরা হেডকোয়ার্টার্সের ব্রহ্মচারীরা মিলে, একজন সাধু প্রথম দিকে দীপ্তি প্রকাশ মহারাজ ছিলেন, উনি আমাদের হেডকোয়ার্টার্সে ছিলেন, ওনার সঙ্গে আমরা যেতাম, গিয়ে আমরা সেই ঠাকুর দর্শন করে সব কিছু খেতাম, ফুচকা খেতাম, আচার খেতাম, চাটনি খেতাম, পাপড়ি খেতাম, তারপরে খুব চেষ্টা করতাম রাইডে ওঠার, কিন্তু 10 বছরের মধ্যে কোনো দিন যারা আমাদের ইনচার্জ সাধু ছিলেন কেউ তুলতে দিতেন না, কোনো দিন বলতেন এবছর আগামী বছর তোমার সন্ন্যাস উঠে দরকার নেই, আবার আরেকজন বলতেন আগামী বছর ওর সন্ন্যাস তোমার উঠে দরকার নেই, সবার সন্ন্যাসে আমরা কখনোই উঠতে পারতাম না, ছোট ছেলের মতো হয়ে যেত আমরা, দামড়া 34 বছরের দামড়া ছেলে, কিন্তু আমরা কিরকম বাচ্চা ছেলের মতো আচরণ করতাম। বলছেন, যখন বাসনা যাহা শ্রীপ্রভুর শনে সকল কহেন তিনি মার সন্নিধানে, যখন তার যা প্রয়োজন আছে তিনি এক্স ওয়াই জেড কাউকে বলছেন না, ভগবানকে গিয়ে বলছেন। এটা খুব মানে আচরণ করার মতো একটা জিনিস, এটা খুব আমাদের গ্রহণ করার মতো একটা খুব বড় জিনিস, সেটা হচ্ছে এই, যখন আমাদের যা কিছু প্রয়োজন হবে ইষ্টের ওপর নির্ভরশীল হওয়া অনেক ভালো, এক্স ওয়াই জেড এর উপর নির্ভরশীল না হয়ে নিজের ওপর এবং নিজের ইষ্টের ওপর নির্ভরশীল হওয়া ভালো। বলছেন, কিরকম নির্ভরতা? যিনি বিনে জগতে যাহার কেহ নাই, কালী মা নামে মহামত্ত প্রমত্ত গোসাই। বলে গোসাই এমন মহামত্ত কালী নামে যে এই জগৎ সংসারে আর কেউ নেই, মা কালী ছাড়া আর কেউ নেই, এই যে গিরিশ, তারপরে রাম, তারপরে বলরাম, এরা সব আছে, এদেরকে তিনি মনেই করেন না, অফিসিয়ালি তাদের রসদ্দার, রসদ্দার নাম্বার 1, রসদ্দার নাম্বার 2, রসদ্দার নাম্বার 3 মা দর্শন করিয়ে দিচ্ছেন, কিন্তু এসব রসদ্দারে তার প্রয়োজন নেই, আগে তার মাকে দরকার, মা ব্যবস্থা করে দেবেন। এই যে ভগবানের উপর এই নির্ভরশীলতা, যে সাধক হবে তার ভগবানের উপর এই নির্ভরশীলতার প্রয়োজন আছে। বলছেন, যিনি বিনে জগতে যাহার কেহ নাই, যাকে ছাড়া এবং যাকে ভিন্ন এই জগতে তার আর দ্বিতীয় কেউ নেই, কালী নামে মহামত্ত প্রমত্ত গোসাই। ভগবানের পথে চলতে গেলে কিন্তু এই রকম নির্ভরতা চাই, যে তোমা বিনা আর এ জগতে কেহ নাই, কিছু নাই গো, আমার এই জগৎ সংসারে কেউ নেই, তুমি ছাড়া আর কেউ নেই, তাই যা কিছু ভালো বলতে হলে তোমাকে বলবো, মন্দ বলতে গেলেও তোমাকে বলবো। বলছেন, কি কহিব লীলাতত্ত্ব প্রভুর আমার, নিজে প্রভু সেই মাতা বিশ্বেরও আধার, নিজে সেই মহাসিন্ধু অপার জলধি, বিম্বের সমান যাহা যাহে অবতার আদি, ক্ষণে উঠে ক্ষণে খেলে ক্ষণে তারে কয়, পুনরায় ক্ষণ মধ্যে সেই জলে লয়, বাহ্যিক প্রভুদে পুরুষ চেহারা, প্রকৃতি স্বভাবে বহে জননীর ধারা। বলছেন, আমি কি বলবো, কারণ প্রভু আর মায়ের ভেতরে তো কোনো ফারাক নেই। আমাদের স্বামী সুবোধানন্দজি মহারাজ ঠাকুর এবং মাকে বলেছিলেন একই তত্ত্বে, একটা মুদ্রার এপিঠ আর ওপিঠ, ঠিক সেই রকমভাবে এই শ্রীরামকৃষ্ণ এবং শ্রীমা সারদা হলেন কালী মুদ্রার এপিঠ আর ওপিঠ। দেখুন, সারা জীবন ধরে ঠাকুর সাধন করেছেন এবং সাধনার সমস্ত কিছুর মূলে মা যাচ্ছেন, তোতাপুরি এসেছেন, তিনি সাধন করাবেন অদ্বৈত বেদান্তের ওপর, বলছে এ বাচ্চা তুমি অদ্বৈত বেদান্ত সাধন করবে,
বলছে যাই আমার মাকে গিয়ে জিজ্ঞাসা করি। তথাপরি সত্যি সত্যি ভাবছেন যে এরকম মা একজন আছেন, বোধহয় গর্ভধারিণীকে গিয়ে যাও বেটা যাও মাকে অনুমতি লিখে আসো। ঠাকুর চললেন ছুটতে ছুটতে ভবতারিণীর মন্দিরে। ভবতারিণী তাকে বললেন, হ্যাঁ সে তোতাপুরী, এই দেশ থেকে এসেছেন, এইখান থেকে এসেছেন, তোমাকে অদ্বৈত বেদান্ত শেখানোর জন্য এসেছেন, যাও গিয়ে তার কাছে শেখো। তোতাপুরীর কাছে গিয়ে বললেন, ও তোমার নাম এই, তুমি এখান থেকে, তখনও পর্যন্ত তোতাপুরীর নাম জানেন না তিনি। তোতাপুরীর একবারে গোষ্ঠীর পরিচয় বলতে থাকলেন। হাঁ করে তোতাপুরী ভাবছেন এ কোন মা, কোন মায়ের কাছ থেকে জেনে নিলেন, তার মা কত কিছু জানেন, এইটা তিনি ভাবছেন। আমাদের মনে আছে আমাদের একজন সাধুর কথা, কিরকম তার নির্ভরতা আসে। তিনি একবার এক জায়গা থেকে বদলি হয়ে আরেক জায়গায় আসবেন, এরকম সময় তার যেদিন ট্রান্সফার হয়ে যাচ্ছেন, তিনি সেদিনকে মায়ের বাড়িতে যাবেন। অধ্যক্ষকে বলেছেন যে আজকে একটু মায়ের কাছে ঘুরে আসব, মায়ের বাড়িতে যাব। তা অধ্যক্ষ ভেবেছেন মায়ের বাড়ি মানে তার পূর্বাশ্রম কলকাতাতে, সেখানেই তিনি বোধহয় দেখা করতে যাবেন। বলছেন যাবে যাবে যাও, কিন্তু ওখানে দুপুরে খাওয়া দাওয়া করবে না। বলেছে ঠিক আছে খাওয়া দাওয়া করবো না। তারপর সেই সাধুটি মায়ের বাড়ি গেছেন, মাকে প্রণাম করেছেন, সব প্রণাম প্রণাম করে জপ টপ করে ফল প্রসাদ খেয়ে বেরিয়ে আসছেন। তখন অধ্যক্ষ ছিলেন স্বামী সত্যব্রতান, তিনি বলছেন আরে তুমি দুপুরে প্রসাদ পেয়ে যাবে না? বলছে না, অধ্যক্ষ মহারাজ বারণ করেছেন, বলেছেন প্রসাদ খেয়ে যাবে না। সাধুটিও জানেন মহারাজ ভুল করেছেন, কিন্তু সেও কম বদ নয়, সে বলছেন না মহারাজ বলেছেন যে প্রসাদ পাওয়া যাবে না। অতএব তিনি প্রসাদ না পেয়ে তিনি ধীরে ধীরে ফিরে গেলেন। এবার যখন আশ্রমে ফিরে গেছেন, প্রায় প্রসাদ আশ্রমে প্রসাদ পাওয়ার সময় তাকে অধ্যক্ষ মহারাজ জিজ্ঞেস করছেন, তুমি যে প্রসাদ পেয়ে এলে না, মা কি বললেন? বলছে মা আর কি বলবেন, মা তো ছবি, মা কিছু বললেন না, কিন্তু সত্যব্রতানন্দজি খুব ধমক ধমক দিলেন। এই কথা শুনে তিনি ভাবছেন, আরে তিনি বলেছিলেন পরে যে আমি কল্পনা করতে পারিনি, ও যখন বলছে মায়ের বাড়ি যাব কতটা নির্ভরতা। ও কিন্তু মানে একবারও মনে হচ্ছে না যে সুশ্রীমা সারদা দেবীর কাছে যাবে, সে বলছে মায়ের বাড়ি যাব, তার কথা শুনে মনে হলো সত্যিকারের নিজের গর্ভধারিণীর কাছে যাবে। এই নির্ভরতাটা আমাদের ভীষণ দরকার ভগবানের জন্য। এই নির্ভরতাটা না এলে আমরা সাধক জীবনে কখনোই এগিয়ে যেতে পারবো না। বলছেন তিনি সেই স্বয়ং মা, তিনি আবার সেই তারই সেই জলধারার বিন্দু হিসেবে, অবতার হিসেবে প্রকাশিত হয়েছেন। তার এবং মায়ের মধ্যে কোথাও কোনো ফারাক নেই, তথা যেন দুটো আলাদা আলাদা সত্তারূপে বিরাজ করছেন। বাহ্য শ্রীপ্রভুতে পুরুষ চেহারা, প্রকৃতি স্বভাবে বহে জননীর ধারা, আত্মহারা হয়ে হয় এই লীলা দর্শনে, গুপ্ত অবতার খেলা করেন গোপনে, শিক্ষা দিলা জীবগণে বিশেষ করিয়া, ভোজিবারে বিশ্বময় আপনি ভোজিয়া, সকল কহেন প্রভু মায়ের নিকটে, সরল শিশুর সম হৃদি অকপটে, ভাসে ঘষে সরলতা এতই প্রভুর, যখন প্রার্থনা যাহা তখন মঞ্জুর। বলছেন তিনি সেই পরম পুরুষ, তিনি সেই জগন্মাতা, ঠাকুরের চেহারাটা পুরুষের মতো হলো, তিনি যখন আচার আচরণ করতেন, তিনি যখন ভালোবাসতেন, তাকে দেখে জগন্মাতা মা বলেই মনে হতো, তাকে কখনো পুরুষ বলে মনে হয়নি। ঠাকুরকে যারা দেখেছেন সেই সব মেয়েরা, এই লাহাবাবুর বাড়ির প্রসন্নময়ী, সীতানাথ পাইনের বড় কন্যা রুক্মিণী, তারা বলেছেন কখনো গদাইকে দেখে পুরুষ বলে মনে হয়নি, তাকে সবসময় দেখে মনে হতো সে আমাদেরই মতো। জামাপুকুরের মায়েরা যাদের বাড়িতে ঠাকুর যেতেন পুজো করতেন, তাদের মনে হতো তিনি যেন তাদেরই সখী। কিংবা মথুরানাথের বাড়িতে মেয়ের দলে তাকে কখনো তাদের অন্যরকম কিছু বলে মনে হতো না, তিনি যেন সকলের ভেতরে সেই জগজ্জননীর ভাবটিকে প্রকাশ করতেন, পুরুষের আধারে জগজ্জননীর ভাবটি প্রকাশ করতেন। বলছেন শিক্ষা দিলা জীবগণে বিশেষ করিয়া, জীবকে তার বিশেষ শিক্ষা সেটা হচ্ছে এই, ভোজিবারে বিশ্বময় আপনি ভোজিয়া, নিজে জগন্মাতার পূজা করে জগৎকে জগন্মাতার পূজা করতে শেখালেন। মা হচ্ছেন মায়ার বন্ধন, সেই মা যদি কৃপা করে দরজা না খুলে দেন তাহলে সিদ্ধির দ্বার উন্মুক্ত হয় না, সেই কারণে জগন্মাতাকে তিনি পূজা করতে শেখালেন। দেখবেন শ্রীরামকৃষ্ণের লীলা যদি খুব ভালো করে পড়েন, দেখবেন যখন যেভাবেই সাধন করেছেন না কেন ফিরে আবার এসেছেন সেই মায়ের কাছে। এটা যেন একটা অদ্ভুত, সেই ঘড়ির কাঁটা সারাদিন ধরে ঘুরছে, এক নম্বর, দু নম্বর, তিন নম্বর, চার নম্বর করে, আবার দিনের শেষে
ওই 12 নম্বর ঘরে গিয়ে আবার গিয়ে পৌঁছচ্ছে। সে কিন্তু আর কোথাও যাচ্ছে না, আমাদের মনটাও সেই ঘড়ির কাঠ, যেখানেই যাক না কেন। দিনান্তে যেমন বাড়িতে ফিরে এসে আমরা মা বলে চিৎকার করে ডাকি, ঠিক সেই রকম শশবরে দেখ শশধরে দেখিবারে মায়ের ইচ্ছায় ভক্তগণ সহ যান প্রভু দেব রায়, কলিকাতা শহরেতে রহে শশধর ঠনঠনিয়ায় যেতা ঈশানের ঘর, বরাবর চলিলেন ঈশানের ঘরে ঈশান বিশ্বাসী বড় করুণা তাহারে, কেবা তিনি দেবশ্রেষ্ঠ কিবা তারে বলি ভবনে যাহার শ্রীপ্রভুর পদ ধুলি, যে সময়ে যথা হয় শ্রীপ্রভুর পাঠ তখনই তথায় বসে মানুষের হাট, ভাটপাড়া নিবাসী ব্রাহ্মণ কতিপয় বার্তা পেয়ে যথাস্থানে উপনীত হয়, সংসার আশ্রমে হয় উন্নতি কেমন এ কথা ব্রাহ্মণেরা করে উত্থাপন, ঘটনা সহিত প্রবলিলেন প্রভু রায় সংসারেও সিদ্ধ লোক বহু দেখা যায়, প্রভুর বিরাম নাই অবিরত কন লক্ষ্য করি শ্রোতাদের কিবা প্রয়োজন। পুথিকার বলছেন যে শশধরকে দেখবার তার ইচ্ছা হয়েছিল, তিনি বলতেন মায়ের ইচ্ছায় তাকে দেখবার ইচ্ছা হয়েছিল। আমরা অনেক সময় বলার সময় বলি মা আমাকে দিয়ে বলাচ্ছেন, মা এটা বললেন, এতক্ষণ মা বলালেন, এমন একটা আমরা ফেসবুক বা হোয়াটসঅ্যাপে কিংবা আমাদের ইউটিউবে বলতে থাকি যেন সত্যি সত্যি মা বলতে থাকি। আমার মনে আছে এক জায়গায় গিয়েছেন পূজনীয় স্বামী আমাদের স্মরণানন্দজি মহারাজ, আই অপারেশন হয়ে যাওয়ার পর সেখানে চশমা বিতরণ হবে, যিনি ঘোষণা করছেন সেই ঘোষক তিনি বলছেন এখন রামকৃষ্ণ মঠ মিশনের সাধারণ সম্পাদক এসেছেন সুদূর বেলুড় মঠ থেকে চশমা বিতরণ করার জন্য, এই চশমার সাহায্যে রোগী নারায়ণরা চোখে নতুন আলো দেখতে পাবেন। তারপরে তিনি ঘোষণা করছেন রোগী নারায়ণ আজিনা বিবি, রোগী নারায়ণ আজিনা বিবি, রোগী নারায়ণ আজিনা বিবি, রোগী নারায়ণ আজিনা বিবি, এই চারবার দেখুন ভ্যারিয়েশন হতে থাকছে। রোগী নারায়ণটা বলছেন কিন্তু আর পরের যখন আজিনা বিবিটা বলছেন তখন আর তার মধ্যে রোগী নারায়ণ ভাবটা থাকছে। তারপরে শেষ করে মাইক্রোফোন অন, আমরা সবাই বসে আছি শুনতে পাচ্ছি, তিনি বলছেন এই জানে গিয়ে আজিনা বিবিটাকে ধরে নিয়ে আয়। তারপর আজিনা বিবিটাকে ধরে নিয়ে আসা হলো, স্টেজে যখন উঠছেন তখন তিনি আবার বলছেন এই রোগী নারায়ণ আজিনা বিবির চোখে এই নতুন চশমা পরিয়ে দিল, রোগী নারায়ণ আজিনা বিবি এখন নতুন করে দেখতে পাবেন। এইটা কিন্তু কথা নয়, শ্রীরামকৃষ্ণের ভাবটা এমন, তিনি যখন যে ভাবটা পোষণ করতেন তার মধ্যে এতটুকু জল ছিল না, ওই রোগী নারায়ণ আজিনা বিবির ভ্যারিয়েশন তার ভেতরে হতো না। তিনি চলেছেন শশধরকে দর্শন করতে, গেছেন প্রথমে ঠনঠনিয়া ঈশান মুখোপাধ্যায়ের বাড়িতে, বরাবর চলিলেন ঈশানের ঘরে ঈশান বিশ্বাসী বড় করুণা তাহারে, ঈশানকে তিনি খুব ভালোবাসেন, তার কারণ ঈশান খুব ভগবানে তার মন, কেবা তিনি দেবশ্রেষ্ঠ কিবা তারে বলি ভবনে যাহার শ্রীপ্রভুর পদধুলি, ঠাকুর যেখানে যার বাড়িতে পায়ের ধুলো দিয়েছেন সেই স্থানকে তিনি তার পায়ের ধুলোতে তীর্থস্থানে রূপান্তরিত করেছেন, ঠাকুর গেছেন সেই ব্রাহ্মণীর বাড়িতে, শোকাতুরা ব্রাহ্মণীর বাড়িতে গিয়েছেন, সেইখানে গিয়ে খুব হইচই হচ্ছে, গান হচ্ছে, ক্ল্যারিনেট বাজিয়ে কেশব কুরু করুণা দিনে কুঞ্জ কনন চারিয়ে গানটি বাজানো হচ্ছে। সব হয়ে যাওয়ার পরে সেই শোকাতুরা ব্রাহ্মণী তাকে এসে বলছেন আপনি একটু ভেতরে আসুন, ঠাকুর বলছেন কেন গা ভেতরে কেন যেতে হয়, বলছে একটু জল দেওয়া, জল খাবার দেওয়া হবে, জল দেওয়া হবে খাবেন, বলছে এখানেই নিয়ে এসো না খাই সকলের সাথে, তিনি বলছেন না গনুর মা শিখিয়ে দিয়েছেন যে ঘরে নিয়ে এসে খাওয়ালে তাহলে আর ঘর স্বর্গতে রূপান্তরিত হয়ে যাবে, তখন মরলে আর কোনো গোল থাকবে না, কি অপূর্ব কথা, ভগবানকে ঘরে নিয়ে এলে তার সেই যে স্থূল উপস্থিতি তার স্মৃতি সারা জীবন থেকে যাবে, যখন শরীর চলে যাবে তখন সেই কথাটাই মনে থাকবে। আমরা যখন কাশী যাই তখন কত কি আকর্ষণীয় থাকে, চমচম থাকে, রাবড়ি থাকে, পান থাকে, বেনারসি থাকে, কচুরি থাকে, মালাই থাকে, কত কি আকর্ষণীয় জিনিস থাকে, গরমকালে লস্যি থাকে, এ কত কি রকমের থাকে, কিন্তু কাশী বলতে আমাদের প্রধান আকর্ষণ বিশ্বনাথ এবং অন্নপূর্ণা, কাশী বলা মাত্র এই দুটি মূর্তি, এই দুটো ছবি, এই দুটি ভাব আমাদের মধ্যে থাকে, ঠিক সেই রকম অবতার এসেছেন ঘরের ভেতরে, ওই স্মৃতিটা বারবার জাগতে থাকে। আমি তো নিজে বলি আমি যখন মরবো তার আগে বেলুড় মঠে অবশ্যই ফিরে আসব এবং বেলুড় মঠে আরোগ্য ভবনের বারান্দার আগে ওই বারান্দাতে বসে থাকবো আর মনে মনে দেখার চেষ্টা করবো ওই পথ দিয়ে ভূতেশানন্দজি হেঁটে গেছেন,
ওইখানে দাঁড়িয়ে হাত নেড়েছিলেন, ওইখানে দাঁড়িয়ে তার পায়ে ব্যথা হতো, এই সমস্ত স্মৃতি জুড়ে। তখন মল্লে আর গোল থাকবে না, সব সময় তার চিন্তা করতে করতে অবতার পুরুষের, অবতার পুরুষের প্রতিনিধিকে ভাবা এবং অবতার পুরুষকে ভাবার মধ্যে কোনো ফারাক নেই, শুধু রূপের ফারাক আছে, আর কোনো রকম ফারাক নেই। সেই একই গুণগত, একই শ্রদ্ধা দিয়ে আমরা তাকে ভাবি। বরং তাকে ভাবাটা অনেক সহজ, কারণ তাকে চোখে দেখেছি, তার সাথে সঙ্গ করেছি, তার কোলে মাথা রেখেছি, তার কত আশীর্বাদ পেয়েছি, তাকে ভাবাটা অনেক বেশি সহজ। ঠাকুরকে খানিকটা কল্পনা করতে হবে, মহারাজকে কখনো কল্পনা করতে হবে না। বলছেন যে সেই হচ্ছেন সেই ভৈরবটাই, সেই শোকাতুরা ব্রাহ্মণী বলেছিলেন যে ঘরে এসে যদি তাকে যদি একবার ঘরে নিয়ে আসা যায়, ঘর স্বর্গ হয়ে যাবে, তখন মরলে আর কোনো রকম গোল থাকবে না, তখন তার সেই স্থূল উপস্থিতির কথা চিন্তা করতে করতে যখন চলে যাব, তখন এই মরজগতের যে ব্যথা বেদনা এগুলি কোনোটাই আমাকে স্পর্শ করবে না। পুথিকার লিখছেন যে সময় যেথা হয় শ্রীপ্রভুর পাঠ, তখনই তথায় বসে মানুষের হাট। হচ্ছে যখন ঠাকুর যেখানে উপস্থিত হয়েছেন সেখানে প্রচুর মানুষ তাকে দেখবার জন্য এসে উপস্থিত হয়েছেন। বাটপাড়া নিবাসী ব্রাহ্মণ কতিপয় বার্তা পেয়ে যথাস্থানে উপনীত হয়। সংসার আশ্রমে হয় উন্নতি কেমন, এ কথা ব্রাহ্মণেরা করে উত্থাপন। বাটপাড়া থেকে ব্রাহ্মণরা এসেছেন, তারা এসে ঠাকুরকে জিজ্ঞাসা করছেন যে সংসারের থেকে কি উন্নতি হয়, সংসারের থেকে কি উন্নতি হওয়ার মানে পাওয়া যায়। এই যে এই কথা তিনি যখন তাকে জিজ্ঞাসা করছেন, তখন ঠাকুর বলছেন হ্যাঁ, সংসারের থেকেও উন্নতি করা যায়, সংসারের থেকেও উন্নতি করা যায়। এই ভাটপাড়ার বামুনরা তাকে প্রশ্ন করেছিলেন, তারিখটা হচ্ছে 25 জুন 1884 সালে। এইটা কথা, ঈশ্বর আছেন, তিনি সব করছেন, তার তবে তার গুণ আমরা যা ধারণা করি তা ঠিক নয়, মানুষ তার বিষয়ে কী ধারণা করবে। অনন্ত কাণ্ড, তিনি বলছেন তুমি মদ খেতে এসেছো, সুরির দোকানে কত মন মদ, এ খবরে তোমার কাজ কি, এক গেলাস হলেই চলে যায়। সংসারে কিছু নেই এটা বলে এরা এর সংসার ভালো, তাই তা না হলে ছেলেরা রাঁড়খোর গাঁজাখোর মাতাল অবাধ্য এইসব হতো, কষ্টের এক শেষ। সকলের ঈশ্বরের দিকে মন, বিদ্যার সংসার এরূপ প্রায় দেখা যায় না, এরূপ দু চারটে বাড়িতে দেখলাম, কেবল ঝগড়া কোদল হিংসা, তারপরে রোগ শোক দারিদ্র। দেখে বললাম মা এই বেলা মোর ফিরিয়ে দাও, দেখো না নরেন্দ্র কি মুশকিলেই পড়েছে, বাপ মরেছে, বাড়িতে খেতে পাচ্ছে না, কাজকর্ম এত চেষ্টা করছে ছুটছে না, এখন কি করে বেড়াচ্ছে। তাই শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি বলছেন এই এই হচ্ছে কথা আমাদের সব সময়, তিনি বলছেন যে এইগুলো আছে কিন্তু তথাপি এইগুলো আমাদের দরকার, সংসারে থেকেও মানুষের উন্নতি হয় যারা বিদ্যার সংসার করে। বিদ্যার সংসার মানে সংসারে সবাই ঈশ্বরমুখী, উচ্চ চিন্তা, ঈশ্বরমুখী সবসময় যে ভগবানের ভজ গৌরাঙ্গ করতে হবে তা নয়, উচ্চ চিন্তা করতে পারে, উচ্চ ভাবনা উচ্চ চিন্তার মধ্যে যারা থাকে, উচ্চ কর্মের মধ্যে যারা মেতে থাকে, তাদের সেই সংসার বিদ্যার সংসার হয়ে থাকে। সবাই গৃহকর্তা গৃহকর্তী যদি সেই ভাবটিকে রাখেন তাহলে পরবর্তী প্রজন্ম তাদের ভেতরেও এটা হয়। ঠাকুর বলরাম বসুর সংসারের কথা বলতেন, খুব উল্লেখ করতেন, বলতেন এরা যেন সবাই এক সূত্রে বাঁধা, ঠাকুর বাড়ি বলরামবাবুর বাড়ির ছেলে মেয়েরা এমনকি বাড়ির কাজের লোকেরা তারাও সকালবেলা উঠে আগে দেবতাকে প্রণাম করে দিন শুরু করতেন, তারপরে তারা ভজন কীর্তন করতেন, তারপরে যে যার নিজেদের কাজকর্মে লেগে যেতেন, আবার দিনের শেষে তারা এক জায়গায় সম্মিলিত হতেন, ঈশ্বরকে স্মরণ করতেন, আবার তারা নানা কাজে লেগে যেতেন। সংসারে থাকতে হবে সংসার আশ্রমের মতো, কিন্তু চেষ্টা করতে হবে যেন তার থেকে সেই অবস্থায় থেকে উন্নতি হয়। ঠাকুরের নিজের কথা যে নৌকা জলে থাকুক তাতে কোনো ক্ষতি নেই, জল যেন নৌকার মধ্যে না প্রবেশ করে, সংসারই সংসারে থাকুক তাতে কোনো ক্ষতি নেই, সংসার যেন তার ভেতরে প্রবেশ না করে। বলছেন ঘটনা সহিত বলিলেন প্রভুরায়, সংসারেও সিদ্ধ লোক বহু দেখা যায়, সিদ্ধ লোক এই সংসারেও বহু দেখা যায়, অতএব ঈশ্বর দর্শন করতে গেলে ঘর বাড়ি ছেড়ে তাকে অন্যত্র যেতে হবে তা নয়, যে সংসারটা করতে হবে সেটা হচ্ছে বিদ্যার সংসার।
প্রভুর বিরাম নাই অবিরতকণ, লক্ষ্য করি শ্রোতাদের কিবা প্রয়োজন। অবিরত তিনি কথা বলতে থাকেন এবং এই কথা বলতে বলতে তিনি যেন যার যেটা প্রয়োজন তার সেই রকম তাকে সেইভাবে উপদেশ করতেন। তিনি ঠিক মায়ের মতো তার নিজের ভাষায়, বাড়িতে মাছ এসেছে, মা কারুর জন্য মাছ ভাজা করে দেন, কাউকে পোলোয়া করে দেন, খালিয়া করে দেন, কারুর পেট খারাপ তাকে মাছের ঝোল দেন, আবার কাউকে মাছের টক অম্বল এই সমস্ত করে দেন, যার পেটে যা সয়। এটা আমরা খুব দেখেছি পূজনীয় ভূতেশানন্দজি মহারাজকে, একই উপদেশ আমাদের যারা আমরা দাঁড়িয়ে আছি, একই কথা আমাদের হতো না, একবার বলে যাও বাবা তাহলে ওই ব্যাপারটা আরেকবার বলুন, বাবা আরেকবার বলছেন এবং সম্পূর্ণ অন্যরকমভাবে, কিন্তু একই তত্ত্ব বলছেন। তার ভাষা, তার উদাহরণ, সমস্ত কিছু আলাদা। তিনি যেন মানুষ দেখে অ্যাসেস করে নিতে পারতেন যে কীরকম এই মানুষের জন্য কী ওষুধটি প্রয়োজন। সেই একই ঈশ্বর তত্ত্ব। খানিক আগে বললেন, জানো তো গুরুর কাজ হচ্ছে সকলকে সেই ব্রহ্ম মহাসমুদ্রে ঠেলে দিয়ে পাঠিয়ে দেওয়া, তারপরে ব্রহ্ম মহাসমুদ্রের উথাল পাথাল তুফানে তারা একটু একটু করে এগিয়ে যাবে। একটা সময় তাদের যে আমিরূপী যে অহংকার, যে খোলের ভেতরে তারা আছে, সেই খোলটা ভেঙে যাবে, তখন সমুদ্রের সাথে মিলেমিশে একাকার হয়ে যাবে। নুনের পুতুল সমুদ্র মাপতে গিয়েছিল, কিন্তু সেই নদীর সমুদ্রের যে আর্দ্রতায় সে সম্পূর্ণ গলে গিয়ে সমুদ্রের সাথে মিলেমিশে একাকার হয়ে গেছে। কে কার খবর রাখবে? এ একই ঘটনা এদিন বলছেন। আবার একই সঙ্গে বলছেন যে ভগবানকে নিয়মিত ডাকতে হয়, তাকে ডাকতে ডাকতে মনের ময়লা কাটে। মনের ময়লা কাটলে তুমি নিজেই বুঝতে পারবে তোমার ভেতরে এক আনন্দময় পুরুষ বিরাজ করছেন, তিনি তোমাকে ঠিক হাত ধরে সংসারণ্য পেরিয়ে নিয়ে যাবে। দেখুন একই তত্ত্ব, দুজনকে দুভাবে আমি বহুদিন দেখেছি মহারাজের কাছে, একই কথা একই প্রশ্ন তার দু তিন রকম ভাবে তার ভেরিয়েশন দিয়ে বলছেন। এইটা হচ্ছে কথা, শ্রীরামকৃষ্ণের মধ্যেও এই গুণ দেখা গেছে। একই তত্ত্ব বলছেন, অবিরাম, বিরাম নেই, অবিরত বলে চলেছেন, থামছেন না। আমাদের যেমন এই যে এখন থেমে যাব, আমরা বলবো আবার পরের দিন, সেই ইয়ের সাসপেন্স স্টোরির মতো, এরকম ঠাকুরের নয়, বলছেন তো বলছেন, বলছেন তো বলছেন, কেউ ঘুম পেয়ে ঢুলে পড়ছে তাও বলছেন, বলেই চলেছেন, নিরত বলে চলেছেন, বলছেন লক্ষ্য করি শ্রোতাদের কি বা প্রয়োজন। ঠিক মায়ের মতো শ্রোতাদের কি প্রয়োজন সেইটা জেনে তিনি বলে চলেছেন তার কথা। আজ এই পর্যন্ত, শ্রী ভগবান কৃপা করলে আবার আগামী দিনে আপনাদের সঙ্গে এরপর থেকে আলোচনা শুরু হবে। জয় জয় রামকৃষ্ণ বাঞ্ছা কল্প তরু, জয় জয় ভগবান জগতের গুরু, জয় জয় গুরু মাতা জগত জননী, রামকৃষ্ণ ভক্তিদাত্রী চৈতন্য দায়িনী, জয় জয় রামকৃষ্ণ ইষ্ট গোষ্ঠীগণ, সবার চরণ রেণু মাগে অধম, ওম শান্তি শান্তি শান্তি, হরি ওম তৎসৎ, শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।